অনেকখানে অনেকটা দীর্ঘস্থায়ী আলোচনা হয়েছে, কিন্তু ওনার কাছ থেকে আমরা কোনো সদুত্তর পেলাম না। যাই জিজ্ঞাসা করছি, উনি একটাই বক্তব্য ধরে রেখেছেন যে যা জানে কমিশনার জানে, আমার হায়ার অথরিটি, আমি সেখানে কোনো রকম মন্তব্য করতে পারবো না। আমার তরফ থেকে আমি 3.5% দেবো যদি কোনো কমিশনারের অর্ডার আছে, কিন্তু আমাদের নিয়ে খেলা হচ্ছে কোর্টে। একবার কমিশনার বলছে ডিপিএসসি এটা করছে না ওটা করছে না, আর ডিপিএসসি বলছে কমিশনার করছে না। যখন 1506 জনের পূর্ণাঙ্গ প্যানেলটা হলো, এখন স্যার বলছেন 7,500 আমাদের পরীক্ষার্থী ছিলেন, তাহলে তখন তো নিশ্চয়ই আমাদের খাতাগুলো ভেরিফিকেশন হয়েছিল। তা নাহলে 1506 জন তাদেরকে কীভাবে আলাদা করলো এবং তারা মেরিট লিস্টে স্থান পেলো? এখন বলছে প্যানেলই হয়নি, আমাদের প্যানেলের মধ্যে 1834-এর মধ্যে 1506 জনের প্যানেল হয়েছে এবং তাদের জয়েন দেওয়া হয়েছে। সেখানে একই রোল নম্বরে 2 জন চাকরি পেয়েছে, যা 7.7 হওয়ার কথা তা 9.9 করে হয়েছে। পাল এসটি করেছে, চৌধুরী এসটি করেছে, এরকম ও প্যানেলটা একটা অস্বচ্ছ প্যানেল চালিয়ে দিয়েছে। আজকের সেইগুলো তুলে ধরা হলো, উনি বলছেন আমি ওই বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না, কেন ওই প্যানেলটা রেডি ছিল 2015 সালে, আমি পরে জয়েন করেছি। আমাকে কমিশনার নির্দেশ দিয়েছে এই প্যানেলটাকে অ্যাপ্রুভ করতে এবং প্যানেলটাকে প্রকাশ করতে, আমি সেই অনুযায়ী প্রকাশ করেছি। তোমরা কোর্টে যাও, কোর্টে ওই বিষয়টা নিয়ে আলোচনা হবে। আমি এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ বৃহত্তর আন্দোলনে লাভব এবং কমিশনারের কাছে তো অবশ্যই যাব। তাতে আমাদের দেখতে দেখতে তো বয়সটা তো আমাদের পার হয়ে যাচ্ছে, উনি বারবার কোর্টকে ঠেলে দিচ্ছে একটা প্যানেলে, যে প্যানেলে দেখা যাচ্ছে একটা ভাইভাতে যারা টাকা দিয়েছে তাদেরকে দেখা যাচ্ছে স্বচ্ছ নয় এই যে প্যানেল প্রকাশ করে যারা আজকে চাকরিতে যোগ দিলে, 100% অস্বচ্ছ প্যানেল। যারা টাকা দিয়েছে তাদের ক্ষেত্রে 4.5 করে ভাইভাতে দেওয়া হয়েছে, আর আমাদের এখানে যারা টাকা দেওয়া হয়নি স্টার পাওয়া ছেলে তার এক দেওয়া হচ্ছে ভাইভাতে। টাকা মানে কাকে দিল? তাকে তার টাকা, তারা কোনো মন্ত্রী লেভেল ধরে তার টাকা দিয়েছে এবং আমাদের সঙ্গেও তারা আলোচনা করেছে, ভাই আমি টাকা দিয়ে পেয়েছি, নাম আমি করবো না, কিন্তু এরকম বউ আছে তারা কিন্তু, তাহলে সিবিআই তদন্ত হোক, আমি তো ইডি পড়ুক এই প্যানেলটার উপর। আমরা যখন পাবো না, আমরা স্বচ্ছ ছেলে, আমরা স্বচ্ছ বলেই আজকে জোর গলায় আন্দোলন করতে পারছি। মাধ্যমিকে আমরা স্টার মার্ক নিয়ে 99 সালের কাছে, আমরা এসসি করে চান্স পাচ্ছি না, অথচ দেখা যাচ্ছে 60% নাম্বার পেয়ে তারা প্যানেলের নাম পেয়ে স্কুলে যাচ্ছে তারা, এমন একটা অস্বচ্ছ প্যানেল। যখন ওনাকে বলছি, উনি বলছে ওই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। আমার নাম সোমনাথ মুন্ডু, প্যানেলে একটা অ্যাড্রেস নেই, প্যানেলে।